Learn and play. ألعب وأتعلم. هيا بنا. প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার রুকুন সমূহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার রুকুন সমূহ দুইটি। এক, নাফি, আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত করা হয় তা অস্বীকার করা, অর্থাৎ তাগুতের কুফরি করা। দুই, ইসবাত, সকল ইবাদত আল্লাহের জন্য সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহের প্রতি বিশ্বাস করা বা রাখা।